বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা মাইক্রোসফট এক্সেলের কাজ। মাইক্রোসফট এক্সেলের এক ক্লাসেই সব কমপ্লিট। যারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তারাই শুধু এই কাজটি করতে পারবে। তো আশা করি আমার কলেজের ভাই এবং বোনেরা সবাই কাজটি প্রথম থেকে দেখবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। যদি সামান্য কিছু আপনারা যদি মনে করেন যে সামান্য কিছু স্কিপ করে দেখি, তাহলে মনে করবেন যে আপনি কাজ শিখতে পারলেন না। তো আসুন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ডাটা এন্ট্রির কাজগুলো সম্পূর্ণ করতে হয়। শুরু থেকে ভিডিওটি আমার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা প্রথমে যে কাজটা করবেন, এভাবে বর্ডারটা টেনে নেন। টেনে নেওয়ার পর এখানে বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডার অপশনে গিয়ে আদি ওয়াল বর্ডার সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখা গেল যে আপনাদের বর্ডার পুরোটাই হয়ে গেছে আর কি। তো এখানে যদি আমার কোনো অপশন যদি না লাগে, আমি এখানে ম্যানেজ অফ সেন্টারে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে আমার এটা সাদা হয়ে গেছে। তো যদি আপনারা চান যে এটা একটু বড় করে, এর ফরম্যাটিংগুলো একটু বড়, এটা ভালো লাগতেছে না, তাহলে আপনারা সরাসরি এখানে গিয়ে এখানে ফরম্যাটে চাপ দেবেন। ফরম্যাটে চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে রো হাইট এবং কলাম ওয়াইট নামে দুইটা অপশন পাবেন। তো এই দুইটা অপশনে যখন আপনারা চলে যাবেন, তখন এখানে রো অপশনে গিয়ে আপনারা যদি দেখেন এখানে 15 আছে, 15টা যদি আপনারা এখানে 20 করে দেন, তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে সরে গেল, কিন্তু সাইড সরলো না। তো আপনারা সাইড যদি সরাতে চান কলাম, তো এটা 3.14 দেওয়া আছে, এটাও 20 করে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কত বড় বড় হয়ে গেল সেলগুলো। তো এখানে যদি আপনারা ডাটা টাইপ করতে চান, যেমন দান সংস্থা, তো এটা ধরেন আপনার একটা প্রজেক্ট, প্রজেক্টের নাম তো এই অপশনে এসে দেখা গেল যে আমার এটা একটু কালার করব। তো কালার করে দিলেন, অথবা এই কালার যদি পছন্দ না হয় আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারেন। তো যদি মনে করেন যে আমি লেখাগুলোকে কালার করব, তবে লেখার কালার এখানে ফন্ট দেখতে পাচ্ছেন লাল করা যায়, নীল করা যায়। যদি মনে করেন যে এটা একটু বড় করব, তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করার পর এখানে যত বড় অপশন দেবেন তত বড় অপশনে হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি যে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। প্রথমে 1 দিলেন, দেওয়ার পর ইন্টার চাপলেন, তারপর 2 দিলেন, দেওয়ার পর এইভাবে লিখতে কিন্তু অনেক সময় লাগে। জাস্ট আপনারা করবেন কি, মাউসের ডান ক্লিকে ধরে এভাবে দুইটাকে সিলেক্ট করবেন। করার পর জাস্ট টানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা নিজেরাই দেখলেন যে কীভাবে এটা এ হয়ে গেল। তো প্রথমে যেটা যেটা দেওয়া হয়নি, এটা এখানে যদি আরও কিছু ডাটা, যেমন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম, তারপরে এখানে আপনারা যদি কিবোর্ডের কন্ট্রোলের ট্যাব প্রেস করেন, তাহলে কিন্তু চলে আসবো অপোজিটে। এখানে যদি আপনারা নাম বসান, তারপরে বারবার মানে ওই পাশে না নিয়ে করে ট্যাব চাপবেন, কিবোর্ডের ট্যাব চাপলেই চলে যাবে আর কি। তো এখানে আপনারা ডাটাগুলো কালেক্ট করলেন, টাকা আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। টাকার রেটটা আমি, তারপর ট্যাব স্পেস করে এভাবে করে ডাটাগুলো আপনারা কালেক্ট করবেন।
মোবাইল নাম্বার জাস্ট আইডি নো, আমি বাদ বাকি ডাটাগুলো ফাঁকা রাখলাম। আর এসব ডাটা যদি মুছে দিতে চান তবে এখানে কন্ট্রোলের বাম বাটনে ক্লিক করে ডিলেট নামে অপশন আছে, এই ডিলেট নামে অপশনে ক্লিক করুন। এভাবে করে ডাটাগুলো ডিলেট করতে পারে। আবার যদি কোনোটা ঢুকানোর প্রয়োজন পড়ে তবে এভাবে আপনারা ঢুকাতেও পারবেন। তো আমি ডিলেট করতেছি, আর দেখো এটা উপরে একটা কলাম সারি বেশি হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিলাম। আমি এই লেখাগুলোকে আমি মাঝখানে নিয়ে আসবো। তাহলে আপনারা কী করবেন, কিবোর্ডে ডান ক্লিক করে এটাকে মাঝখানে নিয়ে আসবে। যদি কালার করার প্রয়োজন হয় আপনারা কালার করে দেবেন, জাস্ট কালার করে দিলেন। তারপরে এই ডাটাগুলো যদি আপনারা মনে করেন যে না আমি মাঝখানে নিয়ে আসবো, এই মাঝখানে নিয়ে আসা গেল। রিজাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুবই অল্প সময়ে শর্টকাটে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো টাইগার পরিমাণ এখানে ধরেন এন্টার করলে, তো নিচের দিকে ডাটা কালেক্ট করার জন্য বারবার মাউস না চেপে কিবোর্ডে ইন্টার চাপুন। আর ধরুন 5% রেটে যদি কোনো টাকা আসে তবে হার করার ক্ষেত্রে আপনারা কী করবেন, পার্সেন্টেজ যাকে বলা হয় রেট, গ্রেট অফ দ্য রেট। তো আপনারা এই ক্ষেত্রে যেটা করবেন, এখানে সমান সমান চিহ্ন কালে তো মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন 00 মোবাইল নাম্বারটা কালেক্ট করতেছি। এখানে 01747 দেখুন, এবার ইন্টার চাপলে 0 উঠতেছে না। তো আপনারা কী করবেন সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এখানে মাউসের কি বাটন ধরবেন, তারপরে এখানে ফরম্যাট সেলে যাবেন। তারপর ফরম্যাট সেলে যাওয়ার পর এখানে টেক্সট দেখবেন, টেক্সট নামে অপশন, টেক্সটে ক্লিক করার পর দেখা যায় যে এ সমস্যায় প্রায় লোকে ফেস করে যে শূন্য উঠতে পারে না। দেখো এবার শূন্য উঠতেছে। হ্যাঁ, এভাবে করে আপনারা ডাটাগুলো কালেক্ট করে নেবেন। জাস্ট আমি ডাটাগুলো কপি করে নিলাম, কপি করে এই সাইটে পেস্ট করে দিলাম আর কি। আর এই পাশে যেটা আমি বলতে চাইলাম, ধরুন 5% রেটে যদি সবাইকে টাকা দেওয়া হয় দানের টাকা, তাহলে আপনারা কিভাবে করবেন, এখানে দেখবেন সমান সমান চিহ্ন দেওয়ার পর এই অংশে চলে যাবেন। এই অংশে যাওয়ার পর এখানে গুণন দেবেন, গুণন চিহ্ন বসাবেন। বসানোর পর আপনারা 100 রেট ভাগ হলো 5%। এবার ইন্টার চাপলে কিন্তু অলরেডি এটা চলে আসবে 5% রেট। তো বার
ইন্টারভিউ। তো আমি বারবার এটা না করে একবারে টেনে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক সব কিছু হয়ে গেল। তো আপনার হিসাব করার জন্য এখানে আর একবার বর্ডার দিয়ে নেবেন। বর্ডার দেওয়ার পর আপনারা যে কাজটি করতে পারেন, তো এখানে আমি সমান সমান রেটে নামাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা চিহ্ন আউট টু সাব, মানে অটোমেটিকলি যে সাবটা হয় মানে যোগটা হয় সেই যোগ, এই কয়েকটা সংখ্যার সমস্ত সংখ্যাকে যোগ করে নেওয়া হবে। এবার ইন্টারে চাপলে আমার ডেটা কমপ্লিট। তো এটাও যদি আপনারা যোগ করতে চান, তবে খালি শুধু এর উপরে রাখবেন, কলাম ঘরের ভিতরে কলামের উপরে রাখবেন। রাখার পর যদি আপনারা এটাতে ক্লিক করেন, তবে এটা অটোমেটিকলি আপনাদের এটা তৈরি হয়ে যাবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, যদি কারো জিমেল আইডিতে পাঠাতে হয়, তবে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে অপশন আছে দেখুন, সেন্ট নামে একটা অপশন আছে। তো এখানে সেন্ট নামে অপশনে আপনারা ইমেইলে পাঠাতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। কন্ট্রোল এস, কন্ট্রোল অল্টার এস দিলে সেভ হয়ে যাবে। তা বাদে এখানে একটা সেভের অপশন আছে। জাস্ট এটা সেভ করে রাখলে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেল। তো আশা করি দর্শক আমি বুঝাইতে পেরেছি। যদি এই ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকে, তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন। তবে এই মাইক্রোসফট এক্সেল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো এক্সেল সহ এর বিজয় 52 কিবোর্ড সহ আমি আমার সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে রেখেছি। তো আপনারা জিপ ফাইল সব কিছু তৈরি করে আছে, আপনারা শুধু ওখান থেকে ডাউনলোড করে আপনাদের পিসিতে ইনস্টল করবেন। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি, ধন্যবাদ।